আসসালামু আলাইকুম গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা শুরুতেই দেশকে নিয়ে আর খেলতে দেওয়া হবে না হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বললেন প্রধানমন্ত্রী সাম্প্রতিক সংঘর্ষে নিহত চৌত্রিশ পরিবারকে আর্থিক সহায়তা টানা দশ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল মোবাইল ইন্টারনেট সেবা ধীরগতির অভিযোগ গ্রাহকদের এখনো বন্ধ ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যম কাল ও পরশু সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ঢাকা সহ আশপাশের জেলায় কারফিউ ধাপে ধাপে হবে অফিস সময় জনপ্রশাসন মন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দেশের বিভিন্ন স্থানে নিহত চৌত্রিশ জনের পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে তিনি বলেন খনিদের বিচার না হলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না বাংলাদেশকে নিয়ে আর খেলতে দেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী বিস্তারিত আপেল মাহুদের রিপোর্টে সাম্প্রতিক সহিংসতায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত চৌত্রিশ জনের পরিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন এ সময় তাদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী অনেকে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আবেগ প্রবণ হয়ে প্রধানমন্ত্রীকেও অশ্রু সজল হতে দেখা যায় গণভবনের ব্যাংকুয়েট হলে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশের নিহতদের পরিবারের সহায়তায় পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী কোটা সংস্কারের আন্দোলনের নামে সারা দেশে নাশকতাকারীদের চালানো ধ্বংসযজ্ঞ ও মানুষ হত্যার সমালোচনা করেন তিনি আর মানুষ মেয়ের লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা জানো এর মতো ব্যবহার এটা কি কি করতে পারে এটা কি কোনো একজন মুসলমান মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে তাদের বিচার করতে হবে নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না আপনাদের কাছে শুধু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায় এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার কথা জানান প্রধানমন্ত্রী আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা থাকবে সেটাই আমি করবো আপনাদেরও সাহায্য চাই কারণ আপনাদের কাছে সাহায্য যদি আপনারা কিছু জানেন জন্য আমাদের জানাবেন কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর হতে দেওয়া যায় না এক রাতে মা বাবা ভাই সহ স্বজন হারানোর কথা উল্লেখ করে নিহতদের পরিবারের পাশে থাকার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপেল মাহমুদ এটেন বাংলা ঢাকা দশ দিন বন্ধ থাকার পর সারা দেশে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা চালু হয়েছে বিকেল তিনটার দিকে মোবাইল ফোনের সব অপারেটরের গ্রাহকেরা ইন্টারনেট সেবা পেতে শুরু করেছেন তবে ইন্টারনেটে ধীর গতির অভিযোগ করেছেন গ্রাহকরা এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এ সময় বিকেল তিনটা থেকে মোবাইল ইন্টারনেট চালুর ঘোষণা দেন তিনি সব গ্রাহকরা দিনের জন্য জিবি ডেটা ফ্রি পাবেন বলেও জানান প্রতিমন্ত্রী তবে দেশে এখনো ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টিকটক ও এক্স বন্ধ রয়েছে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিধিদের আগামী একত্রিশ জুলাই বিটিআরসিতে টাকা হয়েছে তাদের ব্যাখ্যা সন্তোষজনক হলে সেগুলো খুলে দেওয়া হবে বলে জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় টানা পাঁচ দিন দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর গত তেইশ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে ফেসবুকের যখন উস্কানি দেওয়া হয় তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরো পাঁচজনের মৃত্যু হয় তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা একত্রিশ জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি মঙ্গলবার পর্যন্ত রাজধানী সহ আশেপাশের জেলার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শিথিল কারফিউ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামা অপর তিন জেলা হচ্ছে নরসিংদী গাজীপুর ও নারায়ণগঞ্জ শনিবার রাতে ধানমন্ডির বাসভবনে এক ব্রিফিং এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে আগামী মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস ছয় ঘন্টা করে চলবে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জাতীয় পাবলিক সার্ভিস দিবস দু অনুষ্ঠান শেষে তিনি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলে ধাপে ধাপে অফিসের সময় বাড়ানো হবে এর আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন জনপ্রশাসন মন্ত্রী সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি যারা আন্দোলন ডাক দিয়েছিলেন যাদের থেকে আন্ডোল ডাইভার্ট করে যারা নিয়ে গিয়েছেন সবার সবারই এই দায়িত্ব নিতে হবে তা আমরা মনে করি আপনাদের মাধ্যমে আবেদন জানাই এই আমাদের ছাত্র ভাইয়েরা যারা নাকি এই আন্দোলন যারা এখনও তারা উড্ড করেননি তাদেরকে উড্ড করার জন্য অনুরোধ করব। এই দায় দায়িত্ব কিন্তু তারা যদি এটা উড্ড না করেন তারা এই দায় দায়িত্ব এড়াতে পারবেন আমাদের কাছেও তারা যোগাযোগ করেছিল তাদের সেই জন্যই তাদেরকে আমরা নিরাপদ হেফাজতে নিয়ে আসছি তারা এখানে এসে আবার কিছু কথাবার্তা বলছেন অনেকের নাম ঠিকানা বলছেন যে তাদের আন্দোলন ডাইভার্ট করে নেওয়ার জন্য যারা উস্কানি দিয়েছেন তাদের কথা বলছেন এইগুলি আমাদের পুলিশ কর্মকর্তারা তাদের থেকে শুনছেন এবং তাদের নিরাপত্তাটা মানে সেই ব্যাপারও খেয়াল রাখছেন আগামী তিন দিন অর্থাৎ রবি সোম এবং মঙ্গলবার আমরা অফিস টাইমটি থাকবে সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিচ্ছেন এবং সে অনুযায়ী আমরা সেটি করছি আশা করি আগামীতে সবই স্বাভাবিক হয়ে যাবে কারফিউ ইন্টারনেট পরিষেবায় বিভ্রাট সহ চলমান পরিস্থিতিতে স্থবিরতা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ার আখর স্থল বন্দরে দেশের রপ্তানিমুখী এই বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি নেমেছে অর্থে এতে কমেছে রপ্তানি আয় ব্যাহত হচ্ছে স্বাভাবিক রপ্তানি কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসহাক সমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জানিফার পণ্যবাহী ট্রাকের আসা যাওয়া আর পণ্য ওঠানামায় সবসময় সরগরম থাকে আখাউড়া স্থলবন্দর এখন এই স্থলবন্দর একেবারেই নীরব কারফিউ প্রভাবে স্থবির রপ্তানিমুখী এ বন্দর স্বাভাবিক সময়ে এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় দুই লাখ ডলার মূল্যের হিমায়িত মাছ রড সিমেন্ট প্লাস্টিক ফার্নিচার সহ অন্তত পনেরো থেকে বিশ ধরনের পণ্য ভারতে রপ্তানি হয় এখন অল্প পরিমাণে মাছ ও সিমেন্ট ছাড়া রপ্তানি হচ্ছে না কিছুই রাজস্ব আয়ও নেমে এসেছে তলানিতে এগারোটা থেকে তিনটা পর্যন্ত সব অফিস খোলা থাকা সত্ত্বেও আমাদের আখাওয়ার কোনো ব্যাংক আমাদের এমিটেন্সি কোনো ব্যাংকের কাজ আমরা করতে পারছি না বিদায় আমরা তাদেরকে পেমেন্ট করতে পারি নাই একবারই গাড়ি চলে না শুধু কয়েকটা মাসের গাড়ি যাইতাছে তো আমাদের যেগুলো পণ্য ঋণ ছিল এগুলো আমরা যত সম্ভব মেনুয়াল নাম্বারের মধ্যে মাধ্যমে আমরা একটা আবেদন করি কাস্টমসের বড় একটা আবেদন করে আমরা ম্যানুয়াল নাম্বার নিয়ে আমরা যতটা এক্সপোর্ট করে দিতেছি এতে ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন তেমনি সরকারও হারাচ্ছে রাজস্ব বিল এবং কাস্টমসের অন্যান্য বিষয়গুলো সবগুলোই অনলাইনের মাধ্যমে পরিচালিত হয় তো যেহেতু অনলাইন বন্ধ সেহেতু এটা স্থবি তবু ওই মাস্টার শুধুমাত্র পচনশীল হওয়ার কারণে এটা যাচ্ছে আখাউড়া বন্দরের সহকারী কমিশনার জানান পরিস্থিতি স্বাভাবিক হলে পুরনো রূপে ফিরবে বন্দরের কার্যক্রম আমাদের হচ্ছে এনজিআর এর নির্দেশনা হচ্ছে যে কোনো পেজেশকল গুডস বা রপ্তানি এগুলো হচ্ছে ম্যানুয়ালি এখন করতে হবে এবং অনলাইন চালু হওয়ার সাথে সাথে

আশ্রয় প্রকল্পের বাসিন্দাদের হাতে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে এসব খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে বলে জানান তারা সাভার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাভার বাজার বাস স্ট্যান্ডে আন্দোলনকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত সাভার উপজেলা সম্পদ দপ্তর ও হাসপাতাল পরিদর্শন শেষে তিনি কথা বলেন মন্ত্রী আরো বলেন বিএনপি জামায়াতের নেতা কর্মীরা সারা দেশে বিভিন্ন সরকারি অফিসের তাণ্ডব চালিয়ে সরকারকে ঘায়ল করতে চেয়েছিল কিন্তু দেশের মানুষ নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক সম্পদ কর্মকর্তা রহমান সহ সাতজনকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে মানুষ হত্যা করেছে বলে তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকালুর রহিম তিনি বলেন বিএনপি জামায়াত শিবিরের যারা এই অপচেষ্টা করেছে আইনের আওতায় তাদের বিচার করা হবে বলে জানান তিনি দুপুরে দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ বিমান বাহিনী দেশের বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সকালে তিনি বিমান বাহিনীর জহুরুল হক ঘাটি ও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন এ সময় তিনি বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং ইন এইড টু সিভিল পাওয়ারের কর্মরত বিমান বাহিনীর সদস্যদের অপারেশনাল কার্যক্রম পরিচালনায় দিক নির্দেশনা দেন এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডার কমোডার সাদিকুর রহমান চৌধুরী বলেন বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান তাই চলমান পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যদি কোনো ধরনের নিরাপত্তা ব্যাঘাত ধরার চেষ্টা করে কেউ সেই জন্য আমরা একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুত আছি আমরা আমাদের নিরাপত্তা বজায় রাখব এবং অন্যান্য বাহিনীর যারা আছে তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি সব সময় জনবল নিয়োগ করা হয় থ্রেট অ্যানালাইসিসের উপরে এবং ওনারা এক্সপার্ট ওনারা ওনার অলরেডি ওনারা স্টাডি করেছেন কোন কোন জায়গায় থ্রেট আছে ভালাবিলিটি আছে এবং অ্যাকর্ডিংলি ওনারা ডেপ্লয় করেছেন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদের বিচারের দাবিতে রাঙ্গামাটিতে মাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শহরের আদালত ভবনের সামনে বঙ্গবন্ধু আওয়ামী লীগ আইনজীবী পরিষদ এই মানববন্ধন কর্মসূচি পালন করে পরিষদের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার সাভারের সরকারি জমিতে দখলে থাকা বাড়ি ঘর ও দোকানপাট অভিযান চালিয়েছে উপজেলার প্রশাসন উদ্ধার করা জমির পরিমাণ শতাংশ জমির বাজার মূল্য প্রায় কোটি টাকা ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর দত্তপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি মিলে সরকারি খাস জমি জবর দখল করে বাসাবাড়ি ও দোকানপাট বানিয়ে ভাড়া দিয়েছিল উপজেলা প্রশাসনের নির্দেশে সকল অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় চট্টগ্রামের বাঁশখালীতে ঋষিকুল শিরোমণি চট্টগ্রামের ঋষিধাম তুলসীধামের হমন্ত মহন্ত এবং দেশের অন্যতম আধ্যাত্মিক সন্ন্যাসী স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের মহাপ্রয়াণ প্রয়াণ উপলক্ষে দুই দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আয়োজনে শেষ দিনে আধ্যাত্মিক এই সাধকের স্মৃতি তর্পণ অনুষ্ঠান মঙ্গলারতি শ্রীগুরু পূজা মহাপ্রসাদ বিতরণ সন্ধ্যারথী সহ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট ব্যক্তিবর্গসহ লাখো ভক্ত স্বামী সৎ চিদানন্দ পুরীর পরিচালনায় অনুষ্ঠানে শ্রীগুরু সংঘ ঋষিধাম বাসখালী ও তুলসীধাম চট্টগ্রামের সভাপতি চন্দন সিনহা সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব ঋষিধাম পরিচালনা কমিটির আহ্বায়ক রাজীব সিংহ সদস্য সচিব চন্দ্রশেখর মল্লিক সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন গত আঠারো জুলাই স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ দেহ ত্যাগ করে লোক যাত্রা করেন মাঠে মাঠে উল্লাস খেলাধুলা বারো মাস এই স্লোগানে দেশের সেরা ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়াল্টনের উদ্যোগে কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক ফুটবল টুর্নামেন্ট স্থানীয় হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান শাফিম ইলেকট্রনিক্সের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে কমলাপুর ফুটবল একাডেমিকে তিন দুই গোলে হারিয়ে যা রানা একাডেমিক ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয় পরে বিজয়ী দলকে একটি ওয়াল্টন ফ্রিজ এবং রানার আপ দলকে একটি ওয়াল্টন টেলিভিশন পুরস্কার দেওয়া হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া এক আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী বিশেষ অতিথি ছিলেন হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সর্দার আব্দুল খালেক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটর মাহবুব আলম পলো বিল যেন কুমিল্লার বুকে এক টাঙ্গয়ার টাঙ্গুয়ার হাওর মুরাদনগর উপজেলার এই বিলটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা কুমিল্লার প্রতিনিধি হাসান মানিকের রিপোর্ট জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা কুমিল্লার দর্শনীয় স্থানগুলোর মধ্যে ডালপা বিলের নাম না থাকলেও দিনের পর দিন পর্যটকদের কাছে এর আকর্ষণ ভ্রমণ পিপাসুদের মতে হাওড়ার চেয়ে কোনো অংশে কম নয় বিশাল এই বিলটি বিলের মাঝে সবুজ ঘাস নির্মল বাতাস আর বর্ষার টৈটুম্বর জলরাশিতে সহজেই মিলে প্রশান্তি আশেপাশে এলাকাটাকে হাওড়ার মতো মনে হচ্ছে খুব ভালো লাগছে অনেক মানুষ এখানে আসছে ভিড় জমাচ্ছে খুব ভালো লাগছে ডালপা বিল ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম দেখার পর এখানে ঘুরতে আসছি বন্ধু নিয়া আসলে জায়গাটা অনেক সুন্দর সিলেট যে হাওর আছে তবে আমি মনে করি ওই হাওর থেকে এটা কম না প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করেন ডালপা বিলে দর্শনার্থীদের নিরাপত্তা সহ নানা উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা এখানে যে জায়গাটা পর্যটক হিসেবে লোকের আনাগোনা দেখে আমরা তাদের জন্য এই যে আপনার টি এরপরে আপনি স্যানিটারি লেফটিন এবং মানে খাবার নিত্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করছি আমরা গ্রামবাসী আমরা বিদ্যুতের জন্য এবং পর্যটক হিসেবে যারা আসছে নিরাপদ এবং খাবারের ভালো মানের ব্যবস্থা নিতে আসছে প্রয়োজনে উদ্যোগ নিলে এই বিলকে ঘিরে জেলায় গড়ে উঠতে পারে বড় পর্যটন কেন্দ্র এমনটাই মত আগত দর্শনার্থীদের বিয়ারো রিপোর্ট এটিএন বাংলা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ধন্যবাদ সবাইকে